ওয়েলকাম টু ডিজিটাল পাবলিক চ্যানেল টপিক্স ভৌত বিজ্ঞানের এলপি এবং টেকনিশিয়ানের বিগত বছরের প্রশ্ন এটা পার্ট নাম্বার সাত প্রথম কোশ্চেন বলেছে আর ব্যাসারদের বৃত্তাকার পথের চারপাশে একবার ঘুরতে যদি একটি বস্তু টি সেকেন্ড সময় নেয় তাহলে তার বেগ ভি কিসের দ্বারা গণনা করা হবে ব্যাসার্ধ বলেছে আর একবার ঘুরবে তো একবার ঘুরতে এটা যখন পরিধি বরাবর ঘুরবে তো যে ডিসটেন্সটা যাবে এটা হবে টু পাই আর এটা হবে ডিসটেন্স আর টাইমটা এখানে বলে দিচ্ছে টি সময় তাহলে ভি অর্থাৎ গতিবেগ হবে টোটাল ডিসটেন্স বাই টাইম ডিসটেন্স কত টু পাই আর আর টাইম ডিভাইডেড বাই টি তো এটাই হবে সঠিক অ্যান্সার টু পাই আর বাই টি অপশান বি এটা শর্টিক অ্যান্সার পরের কোশ্চেন একটি উত্থাপিত হাতুরি কী ঘটাবে মনে করো একটা হাতুড়ি ওপরে ওঠানো হয়েছে তাহলে যখন হাতুড়িটা ওপরে ওঠানো হবে তখন এর মধ্যে পোটেন্সিয়াল এনার্জি জমা হবে এবং যখন নিচে নামানো হবে তখন ওই পোটেন্সিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে তো এখানে সঠিক আনসারটা হবে অপশান ডি বিভাব শক্তি পর কোশ্চেন নিচের কোনটি প্রকৃতিতে এককভাবে ঘটে না তো এককভাবে ঘটে না অপশান বি বল অপোর্স এটা এককভাবে প্রকৃতিতে ঘটে না জারডো ভর বেগ এবং বেগ এগুলো কিন্তু এককভাবে ঘটতে পারে পরে দুই কেজি ভরবিশিষ্ট একটি বস্তুকে কুড়ি মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগসহ উপরের দিকে নিক্ষেপ করা হয় দুই সেকেন্ড পর এর গতিশক্তি কত হবে যেখানে জি এর মান বলে দিয়েছে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তো এখান থেকে আমি জানি এম অর্থাৎ দুই কেজি ইউ অর্থাৎ প্রাথমিক বেগ বলেছে কুড়ি মিটার পার সেকেন্ড এবং টি সময় বলেছে দুই সেকেন্ড তো এখানে বের করতে বলেছে এখানে বলেছে বস্তুটা ওপরের দিকে নিক্ষেপ করা হয়েছে তো কোনো বস্তুকে যদি ওপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে সেটা কি হবে পোটেন্সিয়াল এনার্জি হয় তাহলে তার মধ্যে পোটেন্সিয়াল এনার্জি বা স্থিতিশক্তি জমা হয় তো স্থিতিশক্তির ফর্মুলা আমরা জানি এম জি এইচ ঠিক আছে এখানে দেখো এর মান জানি জি এর মান জানি কিন্তু উচ্চতার মান জানি না উচ্চতাটা হবে আসলে দূরত্ব আর দূরত্ব বের করব। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই ফর্মুলা দিয়ে ঠিক আছে এর মান জানি কুড়ি টি আমরা জানি দুই সেকেন্ড হাফ অফ এইখানে উপরের দিকে ছুঁড়ে মারছে তো এ অর্থাৎ এই তরণের মানটা হবে নেগেটিভ তো মাইনাস হবে দশ আর গুণ এর মান দুই দুগুণে চার ঠিক আছে এই দুই দিয়ে এটা কাটো দুই দুগুনি চার তো এটা দশ দুগুনি কুড়ি আর এটা হবে চল্লিশ বিয়োগ কুড়ি তো কুড়ি মিটার হবে দূরত্ব তো এইখানে এর মান দুই কেজি পেলাম জিয়ের মান বলে দিয়েছে দশ আর উচ্চতা এখানে কুড়ি বের করলাম তো দুই দুগুনি চার অর্থাৎ চারশো জুল এইবার যখন ওপরে থাকবে বস্তুটা তো স্থিতিশক্তি থাকলো এই স্থিতিশক্তিটাই কি হবে নিচে পরে গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে তো এটাই হবে গতিশক্তি চারশো জুল অপশান সি হবে সঠিক অ্যান্সার পরের কোশ্চেন একটি পরিবাহের রোধ কিসের সাথে ব্যস্তানুপাতি দেখো আমরা কি জানি যে আর ইকুয়ালস টু রো এল বাই এ রোদ ইকুয়ালস টু রো এল বাই এ এই ফর্মুলাটা আমরা জানি বলছে কিসের সঙ্গে ব্যস্তানুপাতিক রোদটা তো রোদটা দেখো এটা এরিয়ার সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে তো সঠিক অ্যান্সার হবে ক্রস বিভাগের ক্ষেত্রফল অপশান সি এটা সঠিক অ্যান্সার পর কোশ্চেন পাঁচ মিটার পার সেকেন্ড বেগে চলমান বাইশ কেজি ভরের একটি বস্তুর কি পরিমাণ গতিশক্তি ধারণ করে তো এইখানে ভি ভি এর মান বলে দিয়েছে পাঁচ মিটার পার সেকেন্ড এম এর মান বলে দিয়েছে বাইশ কেজি তো গতিশক্তি এর ফর্মুলা বের করা অনেক সোজা হয়ে গেল আমরা কি জানি যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ইকুয়ালস টু হাফ অফ এম ভি স্কোয়ার এম কত বাইশ ভি স্কোয়ার কত পাঁচ গুণ পাঁচ তো এখান থেকে এগারো কাটলে এখান থেকে দুই দিয়ে এটা কাটলে এগারো হবে আর পাঁচ পাঁচা পঁচিশ দেখো এগারো দিয়ে গুণ করার একটা শর্টকাট পদ্ধতি শেখাই দুই এবং পাঁচ এরকম রাখতে হবে মাঝখানে একটা গ্যাপ রাখতে হবে এবং এই দুই পাঁচের যোগফল কত সাত এই সাতটাকে মাঝখানে বসিয়ে দিতে হবে অর্থাৎ দুশো পঁচাত্তর এটা হবে গতিশক্তি অর্থাৎ দুশো পঁচাত্তর জুল অপশান এ হবে সঠিক অ্যান্সার পরের কোশ্চেন কুড়ি সেমি বক্রতার ব্যাসার্ধের একটি অবতল দর্পণের ফোকাল দৈর্ঘ্য কত যদি এরকম দর্পণের কোনো প্রশ্ন থাকে সরাসরি আগে দর্পণটা এগিয়ে নেবে ঠিক আছে তো আমি এটা ধরে নিই দর্পণ অবতল দর্পণ ঠিক আছে এটা হচ্ছে মিডিলটাকে বলা হয় পোল বা মেরু এর সামনে থাকে ফোকাল দৈর্ঘ্য আর তার সামনে থাকে সেন্টার অফ কার্বেচার বা সি ঠিক আছে এবার কি বলেছে যে কুড়ি সেমি বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ পোল থেকে সেন্টার অফ কার্বেচারের দূরত্ব কুড়ি সেমি বলে দিয়েছে কুড়ি সেমি যদি সেন্টার অফ কার্বেচারের দূরত্ব কুড়ি সেমি হয় তা ফোকাল দৈর্ঘ্য হবে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক অর্থাৎ 10 সেমি ঠিক আছে তো এটাই চাইছে ফোকাল দৈর্গ কত দশ সেমি অপশান ডি অফ শর্টিক অ্যান্সার পোল থেকে ফোকাল দৈর্গের যে দূরত্ব ফোকাস দৈর্গ থেকে সেন্টার অফ কার্বেচারের দূরত্ব সমান ঠিক আছে এই এই দুটো দূরত্ব সমান হয় পর একটি বক্রতা দর্পণ যেটির প্রতিফলিত পৃষ্ঠটি ভেতরের দিকে বাঁকা হয় তাকে ড্যাশ বলে তো ভেতরের দিকে বাঁকা বলতে এখানে এরকম বলেছে যে যেটা প্রতিফলিত হবে এইখানে প্রতিফলিত হচ্ছে এটা ভেতরের দিকে বাঁকা তাহলে এই দর্পণটা হবে অবতল দর্পণ তো অপশান এ হবে সঠিক অ্যান্সার আরেকটা জিনিস মনে রাখো অবতল দর্পণে যে পাওয়ারটা হয় সেটা মাইনাসে হয় ঠিক আছে আর মাইনাস মানে অবতল দর্পণে সবসময় ছোটো প্রতিবিম্ব তৈরি করে এই পয়েন্টগুলো এইসব কিছু পয়েন্ট আছে যেগুলো খুব ভাইটাল মনে রাখবে এগুলো ঠিক আছে পরে অন্তরকগুলির মধ্যে ড্যাশের ক্রোমকে রোধ করার ক্ষমতা থাকে তো অন্তরক এইখানে যে মানগুলো দেওয়া আছে অন্তরকের মান আছে অর্থাৎ যেগুলো ব্যাট কন্ডাক্টর কুপরিবাহী তাদের মান দেওয়া আছে বলছে এই ক্রমকে রোধ করার ক্ষমতা থাকে সেটা হচ্ছে অপশান ডি দশ তার পাওয়ারে চার ওহম মিটার থেকে দশ তার পাওয়ারে ষোলো ওহম মিটার পর্যন্ত এই যে ক্রোমটা বলেছে এই ক্রমটা রোধ করার ক্ষমতা থাকে ঠিক আছে অপশন ডি হবে সঠিক অ্যান্সার পরে क्वेश्चन একটি বল দশ মিটার উচ্চতা থেকে পতিত হয়েছে এটি মাটিতে আঘাত করে পুনরায় দুই দশমিক পাঁচ মিটার উচ্চতা পর্যন্ত ওপরের দিকে উঠে যায় সংঘর্ষের সময় গতিশক্তির কত শতাংশ ক্ষয় হয় দেখো কি বলেছে দশ মিটার উপর থেকে একটা বলকে ফেলে দেওয়া হলো ফেলে দেওয়ার পর এটা মাটিতে আঘাত হওয়ার পরে দুই দশমিক পাঁচ মিটার ওপরে উঠল তো বলছে এই সংঘর্ষের ফলে মাটিতে যে আঘাত করলো বা সংঘর্ষ হলো এর ফলে কতটা গতিশক্তি ক্ষয় হলো তো দেখো দশ মিটার থেকে দশ মিটার ওপর থেকে ফেললাম উঠলো দুই দশমিক পাঁচ মিটার তাহলে কতটা কম উঠলো সেটা হচ্ছে সাত দশমিক পাঁচ মিটার কম উঠলো সংঘর্ষের কারণে নষ্ট হয়ে গেছে তো এইটাই ওই শক্তির সমান হবে তো আমি লিখতে পারি যে সাত দশমিক পাঁচ মিটার শক্তি নষ্ট হয়েছে আর টোটাল শক্তি ছিল দশ এটাকে পার্সেন্টেন্সে নিয়ে আসি দশমিক তলি এই একশো একশো কাঠ তো এটা হবে পঁচাত্তর পারসেন্ট অপশান ডি হবে সঠিক অ্যান্সার পর কোশ্চেন যদি একটি সংশোধনী লেন্সের ক্ষমতা প্লাস দুই ডায়াপ্টার হয় তবে এটি কি ধরনের লেন্স দেখো প্রথমে এখানে যে সিম্বলটা আছে প্লাস আছে এবং দুই আর এটা ডায়াপ্টার প্লাস সিম্বল থাকা মানেই উত্তল লেন্স ঠিক আছে প্লাস সিম্বল মানেই এটা একটা উত্তল লেন্স আর উত্তল লেন্স সবসময় বড় প্রতিবিম্ব তৈরি করে সঠিক আনসারটা হবে অপশান এ উত্তল লেন্স পরে দুটি অভিন্ন রোধক প্রতিটি দশ অহম সমান্তরালভাবে সংযুক্ত এই সংমিশ্রণটি বাস্তবে দশ অহম ক্রমের একটি তৃতীয় রোধকের সাথে সংযুক্ত হয় এই সংমিশ্রণে সমতুল্য রোধ হলো ড্যাশ দেখো কী বলেছে দুটি অভিন্ন রোধক অর্থাৎ একই রোধ আছে যেটা প্রতিটি দশ ওহম এটা একটা সমান্তরাল সমবায় অর্থাৎ এটা প্যারালাল কানেকশন করা আছে এই যে তুল্য রোধটা হবে সেটা হচ্ছে এক বাই আর ইকুয়ালস টু ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই টেন আর দশ এলসিএম হয়ে যাবে এক আর এক দুই হবে দুই পাঁচ হবে অর্থাৎ সমতুল্য রোধটা হবে পাঁচ ওহম এখান থেকে সমতুল্য রোধ হবে পাঁচ ওহম এইবার এটা দশ ওহম আরেকটি তৃতীয় রোধকের সাথে সংযুক্ত আছে তো এটা সিরিজে থাকবে তো এটা সরাসরি যোগ হয়ে যাবে এটা হয়ে যাবে পনেরো ওহম তো এর যে টোটাল রোধ টোটাল যে রেজিস্ট্যান্স সেটা পনেরো ওহম অপশান সি হবে সঠিক আচ্ছার পরের কোশ্চেন একটি বস্তুর গতিশক্তি কিসের দ্বারা বৃদ্ধি পায় যেটা মিসিং আছে এটাই উত্তর হবে গতিশক্তির যে ফর্মুলাটা আমরা কী জানি হাফ অফ এম ভি স্কোয়ার তো এইখানে ঘর্ষণ আছে তো এটা হবে না ঘনত্ব আছে ঘনত্বের সঙ্গে কোনো সম্পর্ক নেই সময় এর নেই এইখানে যদি মাস অথবা বেগ এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলে এটা অ্যানসার হতো তা অপশানটা মিসিং আছে এখানে অপশানে ছিল বেগ তো বেগটাই হবে সঠিক অ্যান্সার ঠিক আছে গতিশক্তি বেগের দ্বারা ভিত্তি পায় পর কোশ্চেন নিচের কোন পদার্থবিজ্ঞানী প্লবতার বলের অস্তিত্ব সম্পর্কে ব্যাখ্যা করেছেন প্লবতার বল অর্থাৎ ভাষণশীলতার বল সেটা আর্কেমিটিস অপশান এ এটাই হবে সঠিক অ্যান্সার পর কোশ্চেন চাঁদে জি এর মান পৃথিবীতে জি এর মানের একে ছয় গুণ যদি একজন মানুষ পৃথিবীতে এক দশমিক পাঁচ মিটার উচ্চতা পর্যন্ত লাভ দিতে পারেন তাহলে তিনি চাঁদে কতটা উচ্চতা পর্যন্ত লাভ দিতে পারবেন তো এই পাশে রাখবো পৃথিবী আর এই পাশে রাখবো এটা চাঁদ ঠিক আছে এইবার আমরা কি জানি যদি পৃথিবীতে কোনো বস্তুর ওজন ছ কিলো হয় চাঁদে সেটা এক কিলো হয়ে যায় আমরা এখানে রাখবো ছয় গুণ আর চাঁদে সেটা এক গুণ হয়ে যাবে ঠিক আছে এইবার বলছে পৃথিবীতে কোনো একজন মানুষ এক দশমিক পাঁচ মিটার লাফাতে পারে তাহলে যেহেতু চাঁদে তার ওজন কমে যায় তাহলে সে বেশি লাফাতে পারবে ছয়ের মান এখানে বলেছে এক দশমিক পাঁচ তো একের মান কত হবে একের মান বেশি হবে তো এর জন্য গুণ হয়ে যাবে ঠিক আছে কাটো এটাকে পাঁচ দে কাটো তিন পাঁচা পনেরো পাঁচ দুগুণি দশ দুই কাটো তিন তিন ত্রিক্ষে নয় অর্থাৎ চাঁদে ওই ব্যক্তি নয় মিটার লাফাতে পারবে অপশন বি হবে সঠিক অ্যান্সার পরে কোশ্চেন নিম্নলিখিত কোনটি স্থিতিশক্তির উদাহরণ নয় তো স্থিতিশক্তির উদাহরণ নয় তাহলে সেটা নিশ্চয়ই গতিশক্তির উদাহরণ হবে প্রথম অপশন বলছে একটি বাঁধে জমা জল তো বাঁধে যদি জল জমানো হয় তাহলে সেটা স্থিতিশক্তি জমা থাকে তো এটা একটা স্থিতিশক্তির উদাহরণ তো এটা হবে না একটি সংকুচিত স্প্রিং এটাও স্থিতিশক্তি জমা হচ্ছে তো এটাও হবে না উত্থিত হাতুড়ি তো হাতুড়িকে ওপরে ওঠালে সেটাও স্থিতিশক্তি জমা হয় তো এটাও হবে না আর প্রবাহমান জল তো এটার মধ্যে কিন্তু স্থিতিশক্তি নেই এটা গতিশক্তির উদাহরণ তো এটাই হবে সঠিক অ্যান্সার পরে কোশ্চেন প্রদত্ত বেগের একটি শব্দ তরঙ্গের ফ্রিকোয়েন্সি বাড়ানো হলে এটি কিভাবে তার তরঙ্গতর্গকে প্রভাবিত করবে দেখো আমরা কি জানি যে ভি ইকুয়ালস টু এন ল্যামডা এন ল্যামডা এটা হচ্ছে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি যাকে হার্স দিয়ে প্রকাশ করা হয় আর ল্যামডা এটা তরঙ্গদৈর্ঘ্য যাকে মিটার দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে এখানে কি বলেছে শব্দ তরঙ্গের ফ্রিকুয়েন্সি নাম্বার অফ ফ্রিকুয়েন্সি হার্চ এটা বাড়ানো হয়েছে তাহলে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য কি হবে এটা ভি বাই ল্যামডা নাম্বার অফ ফ্রিকোয়েন্সি এটা হবে ভি বাই ল্যামডা তো এটা আমরা লিখতে পারি যে নাম্বার অফ ফ্রিকুয়েন্সি ভেরিসেস ওয়ান বাই ল্যামডা অর্থাৎ যদি নাম্বার অফ ফ্রিকুয়েন্সি অর্থাৎ শব্দ তরঙ্গ বাড়ানো হয় তাহলে তরঙ্গ দর্ঘ কমে যাবে তো ষাট গান চারটা হবে অপশান ডি এর তরঙ্গদৈর্ঘ্য কমে যাবে পরের কোয়েশন যদি ভরকে স্থির রেখে কোনো বস্তুর ভরবেগ তিন গুণ হয়ে যায় তবে তার গতিশক্তি কত হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা ট্রিপল স্টার দিয়ে রাখো ঠিক আছে দেখো ভর বেগ এটার আমরা কী জানি ভর গুণ বেগ ভর বেগের ফর্মুলা এই যে ভর এটাকে আমি কে ধরে নিই ঠিক আছে আর এম মাল্টিপ্লাই ভি ধরে নিলাম ঠিক আছে এম ফর মাস আর ভি ফর বেগ ভেলোসিটি যেটা ঠিক আছে আর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি এটা সমান আমরা কি জানি হাফ অফ এম ভি স্কোয়ার এখানে কী বলেছে যে ভর বেগ প্রথমে কে ছিল পরে হয়ে যায় থ্রি কে তিন গুণ হয়ে যায় ঠিক আছে থ্রি কে তাহলে টু যে তাহলে বলেছে গতিশক্তি কত হবে এইবার এইখানে আমরা কী করবো যে ভরবেকের সঙ্গে গতিশক্তির সমন্বয় আনার জন্য ওপরে এম এবং নিচে এম দিয়ে গুণ করে দেব ঠিক আছে তাহলে আমরা কী পাবো যে এম ভি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এম এটা পাবো এইবার দেখো আমি এম ভি ইকুয়ালস টু ধরেছি কে তো আমি লিখতে পারি যে কে স্কোয়ার ডিভাইডেড বাই টু এম এটা লিখতে পারি এটা হচ্ছে ইনিশিয়াল প্রাথমিক বাড়ানোর পরে গতিশক্তি কত হবে আবার সেই কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু এইবার তিন গুণ ভরবেগ বাড়ানোর পরে যে কাইনেটিক এনার্জি হবে এইখানে কে এর মানটা হবে হয় থ্রি কে ঠিক আছে আগে কে ছিল এবার থ্রি কে হয়ে যাবে অর্থাৎ থ্রি কে তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ঠিক আছে অর্থাৎ কানিটিক এনার্জি ইকুয়ালস টু নাইন কে স্কোয়ার ডিভাইডেড বাই টু এম এবার দেখো এই পাশে এটা আর এইখানে প্রায় সেম শুধু এখানে নয় এক্সট্রা গুণ হয়ে গেছে আমি যদি নয় এর সঙ্গে গুণ করি তাহলে এটা ইকুয়াল হয় তাহলে দেখো মূল যে মান আগে কানিটিক এনার্জি এক গুণ ছিল এখন সেটা নয় গুণ হয়ে গেছে ঠিক আছে তো সঠিক অ্যান্সারটা হবে তার মূল মানের থেকে নয় গুণ হবে অপশন বিসার পরে কোশেন একটি অবতল দর্পণের বক্রতা সেমি চিহ্ন পদ্ধতি অনুসরণ করে এর ফোকাল দৈর্ঘ্য ড্যাশ হিসাবে প্রকাশ করো দেখো বলেছে যে একটা অবতল দর্পণ তো আগে অবতল এঁকে কিনি এই অবতল দর্পণের বক্রতা কেন্দ্র অর্থাৎ এর মান বলে দিয়েছে 30 সেমি সি এর মান 30 সেমি হলে এর ফোকাল দৈর্ঘ্য হবে অর্ধেক অর্থাৎ এপের মান হবে পনেরো সেমি ঠিক আছে আগেই বলেছি যে সেন্টার অফ কার্বেচার যা হবে তার অর্ধেক হবে ফোকাল দর্গ তো ফোকাল দৈর্গ এখানে হবে পনেরো সেমি এইবার এটা যেহেতু অবতল দর্পণ আমি কি বলেছি যে অবতল দর্পণে সময় ছোট প্রতিবিম্ব তৈরি করে আর ছোট প্রতিবিম্ব তৈরি করা মানে এটা নেগেটিভ চিহ্ন হবে আর ফকাল দৈর্ঘ্য বলেছে পনেরো সেমি তো মাইনাস পনেরো সেমি হবে সঠিক অ্যান্সার তো সঠিক অ্যান্সার অপশান ডি মাইনাস পনেরো সেমি পরে কোয়েশ্চেন পৃথিবী পৃষ্ঠে একটি দেহ দেহ নয় এটা একটা বস্তু হবে ঠিক আছে বস্তু ওজন ডাব্লু রয়েছে একটি গ্রহে এর ওজন কত যার ভর পৃথিবীর তুলনায় পনেরো গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর চার গুণ তো এই পাশে আমি রাখবো পৃথিবী আর এই পাশে রাখবো গ্রহ ঠিক আছে পৃথিবীতে ওর ওজন আমি পৃথিবীতে ওর ওজন বলে দিয়েছে ডাব্লু তাহলে গ্রহে ওর ওজন কত এম এর মান বলেছে দেখো পৃথিবীতে যা ওজন ওই গ্রহে তার পনেরো গুণ আমি যদি পৃথিবীতে এক গুণ ধরি তাহলে ওই গ্রহে সেটা পনেরো গুণ হয়ে যাবে আর ব্যাসার্ধ বলেছে চার গুণ আমি পৃথিবীর ব্যাসার্ধ এক গুণ ধরে নিই তাহলে ওই গ্রহের হয়ে যাবে চার গুণ ঠিক আছে পৃথিবীতে জি এর মানটা বের করি জি এর মানের ফর্মুলামটা জানি যে ক্যাপিটাল জি এম ওয়ান মাল্টিপ্লাই এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার তো এখানে ক্যাপিটাল জি কনস্ট্যান্ট নিয়ে নেব এম একটা নিয়ে নেব ঠিক আছে ডিভাইডেড বাই আর স্কোয়ার অর্থাৎ এক তার স্কোয়ার করলে একই হবে অর্থাৎ জি এর মান এক হবে আর ওই গ্রহে জিয়ের মানটা হবে দেখো যে পনেরো ডিভাইডেড বাই আর স্কোয়ার অর্থাৎ চারে চারে ষোলো অর্থাৎ পৃথিবীতে যদি কোনো বস্তুর ওজন ডাব্লু হয় তাহলে ওই গ্রহে সেটা হবে পনেরো বাই ষোলো ডাব্লু ঠিক আছে পনেরো বাই ষোলো ডাব্লু অপশান বি হবে সঠিক অ্যান্সার পরের কোয়েশ্চেন কুড়ি কেজি ওজনের একটি বস্তু দুই মিটার উচ্চতায় উত্থাপিত হয় এই প্রক্রিয়ায় মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা কৃতকার্য কত হবে যেখানে জি এর মান বলেছে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এম এর মান কত বলেছে কুড়ি কেজি এবং এইচ উচ্চতা বলেছে দুই মিটার এবং জি এর মান তো বলাই আছে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার সব কিছু বলা আছে তো কৃত কার্য অর্থাৎ যদি ওপরে কোনো বস্তু থাকে তাহলে মাধ্যাকর্ষণ বল দ্বারা তাকে আকর্ষণ করে সেটা পোটেন্সিয়াল এনার্জি হয় আর এই পোটেন্সিয়াল এনার্জির ফর্মুলা আমরা কি জানি এম তো এম এর মান কুড়ি জি এর মান কত এখানে দশ আর উচ্চতা দুই তো দুই দুগুণি চার আর দুটো শূন্য এত জুল তো এইটাই চারশো জুলই হবে সঠিক আনসার অপশান সি একটি হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন পাঁচ গুণ দশ তার পাওয়ারে এগারো মিটার ব্যাসারদের কক্ষপথে দুই দশমিক দুই দশ তার পাওয়ারে এটা হবে দশ তার পাওয়ারে ছয় মিটার পার সেকেন্ড গতিতে আবর্তিত হয় সমতুল্য তরিত প্রবাহ কত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশন দেখো কি বলেছে যে ব্যাসারদের কক্ষপথ বলে দিয়েছে আর গতিবেগ বলে দিয়েছে অর্থাৎ আরের মান বলেছে পাঁচ গুণ দশ তার পাওয়ারে মাইনাস এগারো মিটার এটা বলেছে আরের মান আর কক্ষপথে গতিবেগ দুই দশমিক দুই দশ তার পাওয়ারে ছয় মিটার পার সেকেন্ড এটা বলেছে এই দুটো ডেটাই আমরা এখান থেকে জানি এর থেকে আমাকে বের করতে হবে যে ওই যে ইলেকট্রনটা এর যে তরিত প্রবাহ কত হচ্ছে ঘূর্ণনের ফলে তো ফার্স্ট ঘূর্ণন কত হচ্ছে সেটা জানতে হবে তো নাম্বার অফ রিভলিউশন আমরা কী জানি যে গতিবেগ ডিভাইডেড বাই টু পাই আর ঠিক আছে ওর গতি কত আর কত দূরত্ব যাচ্ছে ঠিক আছে গতিবেগ ডিভাইডেড বাই দূরত্ব গতি ডিভাইডেড বাই দূরত্ব গতিবেগকে দূরত্ব দিয়ে ভাগ করলে আমরা কতবার পাক খাচ্ছে অর্থাৎ ঘূর্ণন এক সেকেন্ডে কত পাক খাচ্ছে সেটা আমরা বের করতে পারবো এটাকে আমরা এন দিয়ে ডিনোট করলাম ঠিক আছে এইবার আরেকটা জানবো সেটা হচ্ছে চার্জ চার্জের ফর্মুলা এই ঘূর্ণনের ফলে কত চার্জ উৎপন্ন হবে সেটা হচ্ছে এন আর মাল্টিপ্লাই ই এনটা মান আমি একটু আগে বের করলাম সেটা হচ্ছে এই যে গতি বাই দূরত্ব ভি বাই টু আর এটা এদের মান হবে আর ইয়ের মানটা হবে এটা তোমাকে জানতে হবে ই ইটা হল ইলেকট্রন একটি ইলেকট্রনের সমতুল্য চার্জ তো একটি ইলেকট্রনের কত একটা ইলেকট্রনের কত চার্জ থাকে এটা তোমাকে এখানে জানতেই হবে এটা যদি না জানো অঙ্কটা সলিউশন হবে না ঠিক আছে দেখো একটি ইলেকট্রনের যে চার্জ থাকে সেটা হচ্ছে এক দশমিক ছয় খুন দশ তার পাওয়ারে মাইনাস উনিশ কুলম্প এটা থাকে একটি ইলেকট্রনের চার্জ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা আরেকটা ফর্মুলা জানবো সেটা হচ্ছে আই অর্থাৎ কারেন্ট ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই টি টাইম তো আলটিমেটলি এখান থেকে আমি আমাদের অ্যান্সারটা পেয়ে যাব ঠিক আছে তো চলো এইবার এর ভ্যালু পুট করি এন এর মান কত ভি বাই টু পাই আর ভি এর মান কত এখানে গতিবেগ বলে দিয়েছে দুই দশমিক দুই গুণ দশ তার পাওয়ারে ছয় ঠিক আছে এইবার ই এর মান কত ওয়ান পয়েন্ট সিক্স টেট্রি পর মাইনাস নাইনটিন কুলম এইবার নিচে আছে দেখো টু পাই আর সঙ্গে আছে টি পাইয়ের টু এবং পাইয়ের মান বাইশের সাত সাতকে উপরে নিয়ে গেলাম আর আরের মান এখানে পাঁচ গুণ দশ তার পাওয়ারে মাইনাস এগারো ঠিক আছে এত মিটার এইবার করতে হবে এটাকে ক্যালকুলেশন দেখো এই যে দশমিক আছে এই দশমিকগুলো আগে তুলে নিই ঠিক আছে দুটো দশমিক আছে তো এটা হবে একশো এইবার এই বাইশ আর এই বাইশ দেখো কাট হয়ে যায় ঠিক আছে এইবার এখানে আছে মাইনাস উনিশ আর এখানে আছে মাইনাস এগারো তো আমি যদি কাটি তো এটা কত হবে মাইনাস আট দশ তার পাওয়ারে মাইনাস আট এখানে দুটো শূন্য আছে তো এখান থেকে আমি দুটো শূন্য কেটে দেব তা এখানে দশের পাওয়ার চার থাকবে ঠিক আছে আর এখানে আছে পাঁচ দুগুণি দশ এই দশটাকেও আমি কেটে দেবো তো এখানে কত থাকবে দশের পাওয়ারে তিন ঠিক আছে এখানে শুধু উপরে আছে দেখো ষোলো আর এখানে আছে সাত ঠিক আছে আর এখানে ওপরে আছে দশের পাওয়ার তিন আর দশের পাওয়ার মাইনাস আট তো তিন যদি এর সঙ্গে গুণ করে দিই তাহলে এটা কেটে দশের পাওয়ার মাইনাস পাঁচ থেকে যাবে দশের পাওয়ার মাইনাস পাঁচ থাকবে এইবার ষোলোকে যদি আমি সাত দিয়ে গুণ করি তাহলে একশো বারো থাকবে ঠিক আছে একশো বারো থাকবে আর গুণ থাকবে দশ তার পাওয়ারে মাইনাস পাঁচ এইবার দেখো এটা কী সে আসবে অ্যান্সার অ্যান্সার আসবে কিন্তু অ্যাম্পিয়ারে অ্যান্সার আসবে অ্যাম্পিয়ারে কিন্তু অপশানে কোথাও কিন্তু অ্যাম্পিয়ার নেই সব মিলি এম্পেয়ারই আছে তো আমাকে এটা মিলিয়াম পেরে নিয়ে আসতে হবে তো মিলিয়াম পেরে নিয়ে আসার জন্য আমি কী করব একে এক হাজার দিয়ে ভাগ করে দেবো তো এক হাজার দিয়ে যদি এটাকে ভাগ করে দিই তো এখানে তিনটে শূন্য আর এখান থেকে কেটে যাবে দুটো শূন্য এখানে থেকে যাবে দশ তার পাওয়ারে মাইনাস দুই ঠিক আছে এইবার দশ তার পাওয়ারে মাইনাস দুই এটাকে আমি লিখতে পারি যে ওয়ান পয়েন্ট ওয়ান টু মিলি এটা লিখতে পারি তো সঠিক অ্যান্সারটা হবে ওয়ান পয়েন্ট ওয়ান টু এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান সি এক দশমিক এক দুই মিলিয়াম পেয়ার কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশন এবং ভাইটাল কোয়েশন ঠিক আছে এখান থেকে এই কোয়েশনটা সলিউশন করার জন্য আমরা কী কী জানলাম এটাকে আরেকবার একটু রিভাইজ করে দিই যে তিনটে স্টেপে আমরা করলাম প্রথমে এক সেকেন্ডে এক সেকেন্ডে কতবার ঘুরছি ওই ইলেকট্রনটা সেটা বের করলাম যেটা এন দিয়ে ডিনোট করেছি এটা হচ্ছে গতি ডিভাইডেড বাই যেত দূরত্ব যাচ্ছি ঠিক আছে টু পাই আর এটা আর চার্জ চার্জ ইকুয়ালস টু আমরা জানি নাম্বার অফ রিভলিউশন মাল্টিপ্লাই ই ই এর মানটা আমরা জানলাম ইলেকট্রনের ভ্যালু এক দশমিক ছয় গুণ দশ পরে মাইনাস উনিশ কুলম এটা জানলাম এইবার আই ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই টি যত সময়ের জন্য যাচ্ছে সেটা ঠিক আছে এটা তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেলাম এক দশমিক এক দুই মিলিয়াম্পের পরকশন একটি শরীর শরীর বলতে এখানে একটা বডি বা বস্তু ঠিক আছে বস্তুই বল বস্তুই বলা ভালো একটি বস্তু যখন অভিন্ন অর্থাৎ একই বৃত্তাকার গতি সঞ্চালন করে তখন নিচের কোনটি পরিবর্তন হয় বৃত্তাকার পথে যখন একটা বস্তু সঞ্চালন হয় তখন বলছে নিচের কোনটি পরিবর্তন হয় তো এখানে আছে দ্রুতি দ্রুতি পরিবর্তন হয় না দ্রুতি সেম থাকে ঠিক আছে অভিমুখ এটা কিন্তু পরিবর্তন হয় যখন এই অভিমুখ পরিবর্তন হয় বস্তুরা যখন সোজা যেতে যাবে এইদিকে এর কি হবে অভিমুখ পরিবর্তন হয়ে আবার এদিকে চলে আসবে আবার এরকম যেতে যাবে ঠিক আছে প্রতিবার এ কিন্তু অভিমুখ পরিবর্তন করে তো এটাই হবে সঠিক আনসার অপশান সি ভর এবং গতিশক্তি এগুলো পরিবর্তন হয় না অভিমুখ পরিবর্তন হয় পরকোশেন নিচের কোন বিজ্ঞানী দুটি আদানযুক্ত কণার মধ্যে অভিস্ফোট বা বিকর্ষণের বলকে নিয়ন্ত্রণ করে এমন সূত্র দিয়েছেন তো সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি চার্লস পরগশন একটি গলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের কেন্দ্রকে কি বলে দেখো গলীয় দর্পণ সেটা হতে পারে অবতল দর্পণ এই কোশ্চেনটা রিপিটেড কোশ্চেন হয়েছে হতে পারে সেটা উত্তল দর্পণ এই কোশ্চেনটা এর আগেও করিয়েছি ঠিক আছে যারা আগের ভিডিওগুলো দেখেছ তারা চট চলতে অ্যাচার করে নিতে পেরেছ অবশ্য গোলীয় দর্পণের যে প্রতিফলক এই প্রতিফলক পৃষ্ঠের কেন্দ্র অর্থাৎ এই যে এখানে এটাকে বলা হচ্ছে কেন্দ্র এটাকে বলা হয় পোল বা মেরু পোল বা মেরু আর উত্তল দর্পণের ক্ষেত্রে এটা হবে পোল বা মেরু ঠিক আছে তো সঠিক আনসারটা হবে অপশান সি পোল বা মেরু পরক্তুর অবস্থান বা বিন্যাস দ্বারা ধারণকৃত শক্তিকে কি বলা হয় তো অবস্থান বা বিন্যাস দ্বারা ধারণকৃত শক্তিকে বলা হয় স্থিতি শক্তি অপশান এ হবে সঠিক আনসার একটি গ্লাস টামলারের জলে রাখা একটি লেবু পাশ থেকে দেখলে তার আসল আকারের চেয়ে বড় বলে মনে হয় এই ঘটনার পেছনে কারণ কি তো পাশ থেকে দেখবো তখন যে এরকম আকার কিন্তু আসলে দেখা যাচ্ছে বড় কারণ কি জলের মধ্যে রাখার ফলে ওই বলটার প্রতিসরণ হচ্ছে ফলে এই বলটা বড় দেখাচ্ছে তো স অপশান সি হবে সঠিক অ্যান্সার আলোর প্রতিসরণের কারণে এরকম বড় দেখাচ্ছে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেডে বাতাসের শব্দের গতিবেগ কত তো শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাতাসের শব্দের গতিবেগ হবে তিনশো একত্রিশ মিটার পার সেকেন্ড অপশান ডি এটা সঠিক অ্যান্সার পরে কোশ্চেন যান্ত্রিক শক্তি হলো গতিশক্তি এবং কোন শক্তির সমন্বয় তো এ তো যান্ত্রিক শক্তি ইকুয়ালস টু আমরা বলতে পারি গতিশক্তি প্লাস স্থিতিশক্তি তো গতি এবং স্থিতি এই দুটোর যোগফলকে আমরা বলি যান্ত্রিক শক্তি তো এখানে যান্ত্রিক শক্তি হলো গতিশক্তি আর স্থিতিশক্তি অপশন সি এটা সঠিক অ্যান্সার পর কোশ্চেন সবচেয়ে উপযুক্ত বিকল্প দিয়ে শূন্যস্থান পূরণ করুন একটি শব্দের মাত্রা তার কিসের উপর নির্ভর করে তো সঠিক অ্যান্সার হবে একটি শব্দের মাত্রা তার কম্পাঙ্কের উপর নির্ভর করে অপশান এ হবে সঠিক অ্যান্সার পরে কোর্শন শূন্যস্থানে আলোর বেগ কত তো শূন্যস্থানে আলোর বেগ হবে তিন গুণ দশ তার পাওয়ারে আট মিটার পার সেকেন্ড অপশান এ হবে সঠিক অ্যান্সার পরে কোশন প্যাশকে একটি বস্তু দ্বারা ভ্রমণ করা মোট পথের দৈর্ঘ্যের অনুপাত এবং মোট সময়ের ব্যবধানের হিসাবে সংজ্ঞায়িত করা হয় যার মধ্যে গতি সংগঠিত হয়েছে তো এখানে দেখো আসলে কি বলেছে মোট পথের দুর্গ অর্থাৎ মোট দূরত্ব তো মোট দূরত্ব বাই মোট সময় এটা সমান সমান আমরা কি বলতে পারি যে গড় দ্রুতি তো অপশান সি হবে সঠিক অ্যান্সার পর কোশ্চেন যদি একটি ছোট ছেলে দুই ঘন্টা দ্রুত কাজ করে এবং দিনে ষোলোটি আইটেম বা জিনিস তৈরি করতে পারে এবং তার বৃদ্ধ বাবা আট ঘন্টা ধরে ধীরে ধীরে কাজ করে এবং চব্বিশটি আইটেম বা বস্তু তৈরি করতে পারে তবে নিচের কোনটি সঠিক দেখো এটা হচ্ছে ছেলে আর এটা হচ্ছে বাবা ঠিক আছে ছেলে কি করে দুই ঘন্টা কাজ করে এবং দুই ঘন্টায় ষোলোটি জিনিস তৈরি করতে পারে তো ঘন্টায় তার গতিগত তো ঘন্টায় সে আটটি তৈরি করতে পারে আর বাবা কী করে এই আট ঘন্টা ধীরে ধীরে কাজ করে কিন্তু চব্বিশটি জিনিস তৈরি করতে পারে তো এক ঘন্টায় কত হবে আট দিয়েটাকে ভাগ করি তো ঘন্টায় ঘণ্টায় তিনটি ছেলে আটটি তৈরি করছে ঘণ্টায় আর বাবা তিনটি তৈরি করছে তো ক্ষমতা ছেলের বেশি তো অপশন বি হবে সঠিক অ্যান্সার পরে কোশ্চেন তরিত প্রবাহকে ড্যাশ এর প্রবাহ বলে মনে করা হয় তো দেখো তরিত প্রবাহ এখানে এর সঠিক সঠিকান হবে অপশন ডি ইতিবাচক চার্জ ইতিবাচক বলতে পজিটিভ এখানে কি বলা হচ্ছে ভালো করে বোঝো এই একটা রোদ এই রোদের সঙ্গে একটি ব্যাটারি বা সেল যুক্ত আছে ঠিক আছে এটা পজিটিভ মেরু আর এটা নেগেটিভ মেরু এইবার আমরা কি জানি যে ইলেকট্রন প্রবাহ হয় এর মধ্যে দিয়ে ইলেকট্রনটা প্রবাহ কেমনভাবে হবে পজিটিভ থেকে যাবে ইলেকট্রন পজিটিভ দিয়ে গিয়ে নেগেটিভের দিকে ঠিক আছে পজিটিভ থেকে নেগেটিভে তরিৎ প্রবাহ হয় ঠিক আছে আর পজিটিভ থেকে নেগেটিভে তরিৎ প্রবাহ হয় ঠিক আছে আর এই পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে এটা কী যাচ্ছে ইলেকট্রন যাচ্ছে আর এই ইলেকট্রনটা কিন্তু নিজের নেগেটিভ আর যাচ্ছে কিভাবে পজিটিভ থেকে নেগেটিভে তো এখানে এটা সঠিক অ্যান্সার হবে অপশান ডি ইতিবাচক বা পজিটিভ চার্জ পর কোশ্চেন ইউপিএস এর রূপ কি তো এটা হবে আন ইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই অপশান বি হবে সঠিক অ্যান্সার আর এই ইউপিএস এটা সাধারণত তোমার পাওয়ার সাপ্লাইয়ের ব্যাক আপ হিসাবে ব্যবহার করা হয় বিশেষত কম্পিউটারে ব্যবহার করা হয় ঠিক আছে ইউপিএসটা তো অপশান বি এখানে সঠিক অ্যান্সার হবে পর একটি আপাতিত রশ্মি দর্পণের সাথে কুড়ি ডিগ্রি কোণে একটি সমতল দর্পণকে আঘাত করে আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোন হলো ভালো করে বোঝো এখানে এটা একটা দর্পণ ঠিক আছে এই দর্পণের এইখানে একটি রশ্মি প্রতিফলিত হচ্ছে প্রতিফলিত হয়ে এইখানে একটা রশ্মি আপাতিত হচ্ছে এবং আপাতিত হয়ে প্রতিফলিত হয়ে এদিকে চলে গেল ঠিক আছে এখানে কি বলেছে যে দর্পণের সাথে কুড়ি ডিগ্রি কোন উৎপন্ন করছে অর্থাৎ এই যে দর্পণ আর এইখানে এই আপাতিত রশ্মির মধ্যে কুড়ি ডিগ্রি কোন উৎপন্ন করে অবিলম্ব বা নর্মাল অবিলম্ব বা নর্মাল ঠিক আছে এখানে কী বলেছে আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোন বের করতে বলেছে অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত মানটা বের করতে বলেছে বিলম্বের সঙ্গে আলোক রশ্মি যেভাবে আপাতিত হয় তাকে আমরা ইনসিডেন্টে বলি তাকে আইডিয়ে ডিনোট করি অবিলম্বে সঙ্গে প্রতিফলিত হয়ে যাচ্ছে যে যে তাকে আর দিয়ে ডিনোট করি ঠিক আছে তো এক অবিলম্বে সঙ্গে দর্পণের মধ্যে যে কোনটা সেটা নাইনটি ডিগ্রি কোন এখানে এটা কুড়ি ডিগ্রি বলেছে তাহলে আইয়ের মান কত হবে সত্তর ডিগ্রি এটা যদি সত্তর ডিগ্রি হয় আই সত্তর হলে আরও সত্তর হবে কারণ আমরা কি জানি যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট রে ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেক্টেড রে আপাতন কোন এবং প্রতিফলন কোণ সমান হয় তো এটা সত্তর হলে এটাও সত্তর তো টোটাল কত হবে একশো চল্লিশ তো আপাতন রশ্মি তো আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোন হবে একশো চল্লিশ ডিগ্রি অপশান বি হবে সঠিক অনসার পরে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের শেষ পর্যন্ত কোন শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় দেখো একটা জলবিদ্যুৎ কেন্দ্রে কী হয় ঘটনাটা এরকম একটা ড্যাম থাকে ড্যামের মধ্যে জল আটকানো থাকে তো যখন জল আটকানো থাকে তখন এটার মধ্যে থাকে পোটেন্সিয়াল এনার্জি অর্থাৎ স্থিতিশক্তি এবং বিশেষ এক ধরনের দরজা থাকে এবং এই দরজার সাহায্যে কি করা হয় জলটাকে ছেড়ে দেওয়া হয় এবং এইখানে লাগানো থাকে তোমার টারবাইন এবং এই জল এইখান থেকে নিচে নেমে এসে টারবাইনে আঘাত করে যখন নিচে নামে তখন এই স্থিতিশক্তিটা কিন্তু গতিশক্তিতে রূপান্তর হয় এবং ওই গতিশক্তি কি করবে টারবাইনে এসে তোমার আঘাত করে টারবাইনে আঘাত করার ফলে টারবাইন ঘুরতে থাকে তো গতিশক্তিটা এবার কী হবে টারবাইনকে ঘুরিয়ে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে এবং ওই যান্ত্রিক শক্তি বিদ্যুৎ উৎপাদন করে তো এখানে কী বলেছে যে শেষ পর্যন্ত কোনটি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় সেটা হবে সঠিক অ্যান্সার সেটা হবে সঠিক অ্যান্সার যান্ত্রিক শক্তি শেষ পর্যন্ত বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর হয় আর তো অপশান এ এখানে হবে সঠিক অ্যান্সার পরে গতির প্রথম সমীকরণটি ড্যাশের মধ্যে সম্পর্ক দেয় তো গতির যে প্রথম সমীকরণ আমরা কী জানি যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এটা জানি এখানে এই যে এ অর্থাৎ এটা তরণ বা জি এর মান এটা অনেক সময় ভ্যারি করে কারণ এটা নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে এর জন্য এটাকে আমরা এলিমিনেট করবো তো ভি কি গতি এর মানও এটা গতি তো ভি এবং ইউ এই দুটো হল গতি একটা হচ্ছে প্রাথমিক গতি আরেকটা অন্তিম গতি বা শেষ গতি আর টি ইকুয়ালস আমরা জানি সময় ঠিক আছে তো এখানে যে সঠিক অ্যান্সারটা হবে বেগ এবং সময় অপশান সি একটা সঠিক অ্যান্সার প্রথম সমীকরণটি বেগ এবং সময় সম্পর্কে সম্পর্ক দেয় পরে কোশ্চেন পাঁচশো কেজি ভরের একটি গাড়ি গতিশক্তি চৌষট্টি কিলো চুল এর বেগ নির্ণয় করুন মিটার পার সেকেন্ড ট্যাক কী বলেছে এম এর মান বলেছে পাঁচশো কেজি এবং গতিশক্তি অর্থাৎ কানেটিক এনার্জি কি বলেছে চৌষট্টি কিলো জুল কিলো জুলকে আমরা এক হাজার দিয়ে গুণ করে জুলে নিয়ে আসি বেগ বের করতে বলেছে তো গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু আমরা কী জানি হাফ অফ এম ভি স্কোয়ার এই এই ফর্মুলাটা জানি তো কানেটিক এনার্জির মান এখানে দেখো বলে দিয়েছে চৌষট্টি কিলো জুল তো এটাকে আমরা লিখতে পারি চৌষট্টি হাজার জুল হাফ অফ এম এর মান কত পাঁচশো বলে দিয়েছে আর এখানে ভি এর মান বের করতে বলেছে তো এই দুটো শূন্য আগে কেটে নিই পাঁচ দিয়ে এটাকে কাটো এক পাঁচ দুগুণি দশ পাঁচ আট চল্লিশ দুই দিয়ে এটা গুণ করো তাহলে দেখো দুশো ছাপ্পান্ন হয় দুশো ছাপ্পান্ন আসলে হল ষোলোর বর্গ তো এটাকে ষোলো লিখতে পারি অর্থাৎ ভি এর মান হবে ষোলো মিটার পার সেকেন্ড তো অপশান এ হবে এখানে সঠিক অ্যান্সার পরে কোশ্চেন অবস্থান বা আকৃতির পরিবর্তনের কারণে বস্তুর যে শক্তি উৎপন্ন হয় তাকে বলে বিবাহ শক্তি বা স্থিতিশক্তি তো অপশান ডি হবে সঠিক অ্যান্সার পরে কোশ্চেন চন্দ্রপৃষ্ঠে একটি ছেলের ওজন তিনশো নিউটন পৃথিবী পৃষ্ঠে ওই ছেলেটির ওজন কত তো এইখানে রাখবো পৃথিবী আর এইখানে রাখবো চন্দ্র ঠিক আছে আমরা কি জানি যে পৃথিবীতে যদি কোনো বস্তুর ওজন ছয় গুণ হয় চাঁদে সেটা এক গুণ হয়ে যায় চন্দ্রপৃষ্ঠে একটি চলের ওজন বলেছে তিনশো নিউটন অর্থাৎ এক গুণের মান তিনশো নিউটন তো পৃথিবী পৃষ্ঠে কত হবে তিনশো গুণ অর্থাৎ তিনশো আঠেরো অর্থাৎ আঠেরোশো নিউটন হবে সঠিক অ্যান্সার অপশান ডি ওই ছলিটির ওজন পৃথিবী পৃষ্ঠে আঠেরোশো নিউটন হবে পর কোশ্চেন যদি কোনো বস্তুর গতিশক্তি তার প্রাথমিক মান থেকে দুইশো ছাপ্পান্ন গুণ বেড়ে যায় তবে নতুন রৈখিক ভরবেকটি কত হবে ভরবেগ ইকুয়ালস টু আমরা কী জানি ভর গুণ বেক এটা জানি ভরবেককে আমি এখানে কে ধরে নিই কে ইকোয়ালস টু এম ভি এম পর মাস ভি পর ভ্যালুসিটি এটা করলাম আর গতিশক্তি যেটাকে আমি লিখব কাইনেটিক এনার্জি ইকোয়ালস টু হাফ অফ এম ভি স্কোয়ার ঠিক আছে এইবার এই ভরবেগ আর কাইনেটিক এনার্জি এদের মধ্যে সম্পর্ক আনার জন্য আমি কী করব এম এবং এম দিয়ে গুণ এবং এম দিয়ে ভাগ করে দিলাম তাহলে এটা হয়ে যাবে তোমার এম ভি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ঠিক আছে এখানে কি বলেছে যে প্রথম ক্ষেত্রে আমি কাইনেটিক এনার্জি এক গুণ রেখে দিই অর্থাৎ এটা হচ্ছে প্রাথমিক মান পরে কি বলেছে যে দুশো ছাপ্পান্ন গুণ বেড়ে যায় অর্থাৎ টু ফাইভ সিক্স ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই টু এম এটা হচ্ছে পরে হয়ে যায় আর আমি কি লিখেছি দেখো এম ভির মান রেখেছি কে ঠিক আছে অর্থাৎ এখানে যে এম ভি কে স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ইকুয়ালস টু ওয়ান এই পুরোটাকে আমি এরকম লিখতে পারি অথবা এবং নেক্সট এটাকে আমি লিখতে পারি যে কে স্কোয়ার হ্যাঁ ডিভাইডেড বাই টু এম ইকুয়ালস টু টু ফাইভ সিক্স এই কে স্কোয়ারটা এই পাশে নিয়ে আসবো তাহলে এটা বর্গ হয়ে যাবে অর্থাৎ কে বাই টু এম ইকুয়ালস টু রুট ওভার দুই পাঁচ ছয় দুশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্নটা আসলে দেখো ষোলোর বর্গ ষোলোর বর্গ তো দুশো ছাপ্পান্নর বর্গমূল করলে ষোলো হয়ে যাবে অর্থাৎ কের মান আমি পেলাম ষোলো আগে কত ছিল কের মান এক আগে কত ছিল এক এইবার কত হলো ষোলো তো প্রাথমিক মানের থেকে ষোলো গুণ হয়ে গেল অপশান সি হবে সঠিক অ্যান্সার ডাব্লু এবং ডাব্লু এম যথাক্রমে পৃথিবী এবং চাঁদের কোনো বস্তুর ওজন হলে ই বাই ডাব্লু এম ড্যাশ এর মান সমান তো এটা হচ্ছে পৃথিবী আর ডিভাইডেড বাই চাঁদ পৃথিবীতে কোনো বস্তুর ওজন বলেছে ই আর চাঁদে কোনো বস্তুর ওজন বলেছে ডাব্লু এম তো আমরা কি জানি যে পৃথিবীতে যদি কোনো বস্তুর ওজন ছয় গুণ হয় চাঁদে সেটা এক গুণ হয়ে যায় তো এই ডাব্লুই বাই ডাব্লু এম সেটা হবে ছয় বাই এক অথবা আমি লিখতে পারি শুধু ছয় কারণ নিচে এক থাকা বা না থাকা সমান তো এটা সঠিক অ্যান্সারটা হবে অপশান এ ছয় ছয়ের সমান তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি